এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার। সিলেট মুরারি চাঁদ এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার 27 সেপ্টেম্বর সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম ও তারেক আহমেদকে গ্রেপ্তার করতে অভিযান চালায় দিরাই ও জগন্নাথপুর থানা পুলিশ। তারেকের গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলা ও রবিউলের গ্রামের বাড়ি দিরাই উপজেলায় অভিযান চালানো হয়। শনিবার 26 সেপ্টেম্বর বিকালে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলি আহমদ বেগ জানান, চাঞ্চল্যকর এই ঘটনায় রবিউলের নিজ গ্রামসহ পুরো উপজেলায় ক্ষুব্ধ মানুষ ধর্ষকদের ঘৃণা জানাচ্ছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, রবিউলকে গ্রেপ্তার করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এজন্য শনিবার বিকেলে পুলিশ গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে।